আছো গাইস, আশা করি ভালো আছো। এন্ড আমার নতুন গেমিং প্লে ভিডিওতে আবার স্বাগত। জানি না অনেকদিন পর ভিডিও দিচ্ছি, রাগ করছো কিনা জানি না। তো আমি এখানে নর্মালি ওল্ড সিনে নামছি, এন্ড আমার সাথে পুরো ফুল স্কোয়াড একদম আমার উপর ঝাঁপায় পড়ছে। ফুল স্কোয়াড না, তিনজন, যেহেতু আমি একদম প্রো ল্যান্ডিং করতে পারি। ফার্স্ট ল্যান্ডিংয়ের কারণে আমি তাড়াতাড়ি গান পেয়ে যাই। অ্যান্ড এনিমিরা এত আস্তে আস্তে ল্যান্ডিং করছে যে আমার M16 পায়ে লুট টুট হয়ে গেছে, তারপরে নামছে। তো আমি একজনের আধমরা করে দিয়েছি। অ্যান্ড ছিল গাধা, পাশের রুমটায় পালালে না বাইচে যেত, কিন্তু ছিল গাধা, সোজা ওই রুমের দিকে ভাগছে। আর এদিকে এই আন্টি ওই আঙ্কেলটার সাথে চিপে গিয়ে মেক আউট করতেছিল, হাতে উজি আর বাইজন নিয়ে। তো আমার সাথে পারে না, তো এনে বাইজন নিয়ে আসছে। বাট ইউনো আন্টি, আপনি ভালো না, আপনি এইভাবে এইভাবে মেক আউট করতে পারেন না, এটা পাবজি মোবাইল লাইট। ওকে, তো এখানে আমি পুরো তিনজনটা খাইয়ে দিছি। আর এরপরে ওল্ড বেসিন জুড়ে জুড়ে খালি আমি তিনটা বটি পাইছি, আর কিছুই পাই না। ওয়েল, দেখুন আমি চাইলে সিনগুলো কেটে দিতে পারতাম, বাট আমাকে এখন প্রমাণ করতে হবে এটা বট, নাহলে বলবে আমি হ্যাকার, হ্যাকিং করে কিল চুরি করছি। অবশ্য আমার গেমপ্লে থেকে কেউ হ্যাকার মনে করে না, যার যে লেভেলে নুব আমি। তো এখানে মোটামুটি আমি ভালোই লুটটুট পেয়ে যাই। অ্যান্ড লাস্ট বটটা আল্লাহ রহমতে আমার জন্য একটা M4 দেখে যায়। অ্যান্ড এ গেস ওয়াট, আমি বাগিয়ে নিয়ে সোজা ড্রপ লুটতে গেছি। ইউজুয়ালি সোলো ভার্সেস স্কোয়াডে ড্রপ লুটা উচিত না, বাট স্টিল। তো আমার গাড়ি এখানে ড্রপের সাথে ক্রাশ করে, কারণ ড্রপ মাটির নিচে ঢুকে গেছিলো। তো আমি মাটির নিচে ঠেলা দিয়ে বের করি। এখানে অক ছিল, প্লাস আমার কাছে কুইক ড্র ছিল না। তো আমি হুদে অক তুলবো কে, অকের রিকল M4 থেকে 1% হলেও বেশি, তারপর তো লড়িতে 1 বছর লাগে। তো আমি এদিকে সামনে আরেকটা ড্রপ ছিল, ওইটা যেতেছিলাম। অ্যান্ড গেস ওয়াট, বামে আমি কী দেখছি, কী দেখেছো নেক্সট এপিসোড? নো, আমি দেখি গিয়ে ড্রপের জন্য একটা গাড়ি সোজা পানিতে ঝাঁপ করতেছে, মানে ড্রপের জন্য আত্মহত্যা করতেছে, মানে কী যে বলবো ভাই, মানে বলার বাইরে। তো আমি আগে ড্রপ লুটবো মোটেও না, আমি এত লোভী না, আমি আগে কিল করবো, আমার কেডি মেনটেন করা লাগবে। ফর দ্যাট আমি এখানে দুজনকে স্পট করি, আর দুজনে আল্লাহ রহমতের ছিল। তো একজন আচমকা মুখের সামনে এসে আমার মুখে থমসন চালানো শুরু করে, আর পিছনের জন কিছু বুঝতে পারতেছিল না যে কী হয়েছে। মাত্র গোসল করে পানি থেকে উঠছে, তার মধ্যেই এত এত নিচে লেখা আসতেছে। তো আমি দুজনকে আল বিসমিল্লা বলে ফিনিশ দিয়ে দিই, এদের টিমমেটের কোনো লাতা পাতা পায় না। অ্যান্ড ফাইনালি আমি যখন ক্লিয়ার তখন আমি ড্রপ লুটি। ইউজুয়ালি আমি সোলো স্কোয়াডে স্নাইপার তুলি না, কিন্তু আমি এই মাসে তুমি, কারণ আমার AWM নতুন স্কিন আনলক হয়েছে, পারমানেন্ট স্কিন। আর একটু তো না চালে ইউনো ফিল আসে না। অ্যান্ড আমি তারপর এখানে একটা সামনে এনিমি ছিল, তো আর তার সাথে ডিস্টার্ব, তো আমি এরেও মেরে দিই আর এ বটটারেও মেরে দিই। সো হ্যাঁ, জাস্ট ফর ইট। অ্যান্ড এর সাথে আমার স্নাইপারের মাখন লেভেলের একদম ওয়ান শট ওয়ান কিল। আশা করি ভালো লেগেছে, ভিডিওটি লাইক করবে, অবশ্যই বটি মারছি। তো পিছন দিয়ে দেখি আরেকটা প্লেয়ার S12 দিয়ে 1000 মিটার দূর থেকে মনে মারতেছিল, তা ওরেও আমি মাথা একদম পুশ করে একটা শট মেরে দিই। AWM পার্টসেপ হেডশট, কিন্তু হেডশট লেখা দেখায় না কেন। তো আমি ওর পাশে আবার মারতে থাকি, অ্যান্ড পিছন দিকে আবার আমার এনিমি আমার দিকে অ্যাটাক দেওয়া শুরু করে, এবং গাইস রেডি ফর, রেডি 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 বি রেডি ফর। অ্যান্ড গেস ওয়াট, আসল প্লেয়ার ছিল, আর এখন তৈরি হয়ে যাও 3x-এর একটা মাখন লেভেলের স্প্রে দেখতে, একটা না দুইটা পাবা। অ্যান্ড পিছনে আরেকটা ছিল, এবারটা প্রো ছিল, এবারে মাথা একদম মাইরা মেরে আমার হেলমেটের অবস্থা খারাপ করে দিচ্ছে। বাট আমার সাথে পারবো না ব্রো, আমার 1 HP 1 HP হিলিং করতে গেছে, আর আমার কাছে বাস খাইছে। সি, আশা করি তোমার কাছে এটা ভালো লেগেছে, ভালো লাগলে 1টি লাইক তো বানতি হে ব্রো। তো এই সাথে আমার 13 কিলস হয়ে গেছে। অ্যান্ড এটা তিনজন ছিল এক স্কোয়াডে, তো আমি এখানে একটা হালকা পিন ডাউন হয়ে যাই। পিন ডাউন মানে একটা সোলো প্লেয়ারের কাছে পিন ডাউন হয়ে যায়। তো ওর কাছে মোটামুটি অনেক ভালো কভার ছিল, যেটা আমার কাছে ছিল না, মানে আমার কাছেও ছিল বাট এক সাইডের। তো এবারে খালি একটু মাথা বের করে ড্যামেজ দিয়ে চলে যায়। সো আমার কাছে ওটা মারাটা একটু টাফ ছিল। অ্যান্ড পিছন থেকে আবার ডিস্টার্ব করার জন্য আমাদের বটও আমাকে মাঝে মধ্যে হানা দিচ্ছে। তা আমি পুরো প্রপার শটও নিতে পারতেছি না, আবার মারতেও পারতেছি না, ওই একটু তো অনেক ড্যামেজ দেওয়া দিচ্ছে। তো যার কারণে আবার পিছনে একটা ড্রপ পড়ছে, আমি আল্লাহ আমি ভয়েস ওভার দিতেছি, এখন খেয়াল করতেছি, তখন আমি খেয়াল করি নাই, লাইক সিরিয়াসলি ম্যান। অ্যান্ড পিছনে দেখি একটা বট আমার জন্য জ্বালাতন করার জন্য চলে এসেছে। অ্যান্ড বটটা আমি প্রথম শটে মারতে পারি না, কারণ বট মাথা নিচু করে ফেলে। অ্যান্ড পরের শটে আমি ওর পুরো 3x-এর হেলমেট টুকরো করে দিই, কি আর বলবো, কি আর বলবো। অ্যান্ড গেস ওয়াট, এবার তো আমি এটা ফ্ল্যাঙ্ক মারার চেষ্টা করি, বাট ইউনো অল টাইমের মতো আমি এবারে ফেইল হই। বাট মাঝে মধ্যে ফ্ল্যাঙ্ক আসলে অনেক কাজে লাগে। অ্যান্ড আমি ফ্ল্যাঙ্ক করে পুরো একদম লেফটে চলে আসি, বাট এনিমির কোনো দেখা পাই না বন্ধু। তিন দিক দিয়ে তোমার বাড়িতে গেলাম, দেখা পেলাম না। তো আমি তিন দিক দিয়ে না গিয়ে চতুর্থ দিক অবলম্বন করলাম, আমি পানির এপাশে যে জোনে যাওয়ার চেষ্টা করলাম, বাট নাও আমার চতুর্থ দিকে এবার সাকসেসফুল হয়েছে। এবার আমি আমার ক্ষমাটা দেখতে পারি, তো আমি ওর মাথায় মারবো। অ্যান্ড ঠাস করে বাম দিকে সরে গেলো, কারণ আমি ডান দিকে মেরেছিলাম। অ্যান্ড পরের শটটা তো আমি মিস হবে না কাকা, পরটা একদম পার্টসে হেডশট হয়েছে। তো এই সাথে আমার 15 কিন হয়েছে। অ্যান্ড এরপরে যা হয়েছে গাইজ তা বলার আমার ভাষা নেই। গাইজ আমি মনে করে একটা ভুল করছি, সেটা হচ্ছে আমি পুরো ওপেনে চলে গেছি, কারণ আমি নুব মনে করছি প্লেয়াররে। নুব আসলে মনে করা উচিত না, আসলে নতুন যে আউটফিটটা আসছে সাদা ড্রেস, ওই ড্রেসটা মনে করে আমি ভাবছি নুব। আর আমি ওপেনে গিয়ে ফায়ার দিছি একজনের, আর বাম পাশে একজন ছিল, সেটা আমি খেয়ালই করি নাই। তো ব্যাপার না ব্রো, ভুল সবার দ্বারা হয়, 15 কিল হয়েছে, দ্যাটস এনাফ।
ও আচ্ছা, আমি ড্রপটা লুটছিলাম, আমার না খেয়াল আসতেছে না, কী বলবো ব্রো, মানে আমার মাথাটা তাই গেছে আসলে, আর পড়াশোনার চাপে এই যে দীপুমণি প্রিন্সিপাল এত প্যারা দিচ্ছে কি আর বলবো ব্রো, সব কিছু বলা বাইরে, তো আমি এখানে যাবো। অ্যান্ড সত্যি বলতে আমি আজকে নিজের গেমপ্লে দেখে নিজেই অবাক, কারণ ইদানিং আমি অনেক খারাপ খেলতেছি না, অনেক খারাপ আমার থামার পর আমি একজনকে স্পট করবো, দুইজনকে দুই নম্বর আমার বাম পাশে ছিল, আমি এটা খেয়ালই করি না, আমি এটা স্প্রে দিতে দিতে ব্যাস বাম পাশের জন্য আমার খেয়া দিচ্ছে। তো ইয়া গাইজ, আই এম মেকিং অনেক এফোর্ট লাগে একটা ভিডিও বানাতে, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো না ব্রো, একটু সাপোর্ট করো, জাস্ট একটু প্রথমে সাপোর্ট করো, আস্তে আস্তে সাপোর্টটা চলে আসবে, প্লিজ পিছিয়ে থাকো না, আজকে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তোমাদের আজকে দিন খারাপ যাবে, এরকম ভবিষ্যৎ দিব না, বাট করলে ভালো যাবে, ইয়াস আই ক্যান প্রেফার দ্যাট। তো আজকের মধ্যে এখানে যাচ্ছি, বিদায়।